20 মে থেকে 23 জুলাই পর্যন্ত এই 65 দিন সাগরে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই আহরণের জন্য এই সময়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। নিষেধাজ্ঞার এই দুই মাসে সাগরে ফেলা যাবে না কোনো প্রকার জাল। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ জেলে পরিবারই ধার দেনা করে চলছে। কাঁধে ঋণের বোঝার, পরিবারের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় সাগর পাড়ের জেলেরা। সমুদ্র অঞ্চলের জেলেরা বলছেন, দীর্ঘ দুই মাস তাদের একমাত্র জীবিকা মাছ ধরা চালিয়ে যেতে না পারায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সমুদ্র অঞ্চলের জেলেরা বলছেন, দীর্ঘ দুই মাস তাদের একমাত্র জীবিকা মাছ ধরা চালিয়ে যেতে না পারায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা তো অঞ্চলে এই যে 65 দিন অভিযান হন, আমরা তো উপায় থাকতে হয়। আমরা সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পাই না, অনেকে পায় যারা পায়, এরা কোনো জেলে না। চলবো এখন তো সাগরে যেতে পারে না, অভাব আছে, সবার অভাব। এটা সরকার পূরণ করে দিলে ভালো হবে। কাজ না করলে তো কেউ আমাদের খাওয়াবে না। দিচ্ছে 65 দিন, আমরা কীভাবে খাবো? দেনা আসি, ভানা আসি, করিয়া থুয়া দিছি, অন ভাত মরতে আসি, অনেকটি থুয়া কোনো দিকে যাইতেও পারি না, কিছু করতেও পারি না, সংসারও চালাইতে পারি না, বাচ্চা খোলাই না যে ডিরো চালাইতে পারি না। নিষেধাজ্ঞা চলাকালে 65 দিন মাছ ধরা বন্ধের জন্য প্রতি জেলে খাদ্য সহায়তা হিসেবে 86 কেজি চাল পান। তবে নিষেধাজ্ঞার সময় যে চাল দেয়া হয় তাতে এক মাসেরও খোরাক হয় না। চট্টগ্রামে হালিশহর সমুদ্র উপকূলে বসবাসরত বাচ্চু মাঝি দৈনিক ছোট নৌকায় মাছ ধরেন সংসার চালানোর জন্য, কিন্তু 65 দিনের এই নিষেধাজ্ঞায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। সংসার নিয়ে আমরা যে 8-10 জন মানুষ আছি, আমরা কিভাবে খাইতেছি? একটা মানুষের দৈনিক কত টাকা খরচ আছে, কত টাকা আছে? আমরা নদীতে বাস করতে না, আমাকে কাজই তো এটা। এখানে আমরা দূরদেশে তো আইসা এখানে এই ব্যবসা নিয়ে চলে আসি, কিন্তু আমরা কিছু পাইতেছি না। আমরা আজ পর্যন্ত আমাকে যেমন যেমন 65 দিন আমাকে বলছে, আমরা বলার পরে ওদিন থেকে আমরা বোট বন্ধ রাখছি। আজ পর্যন্ত আমরা যাই না, সাগরে কোনো প্রবেশ করি না, কিন্তু আর আমার এই মাইকিন করে বইলে দেওয়ার পরে তো আমরা বন্ধ রাখছি, কিন্তু আমরা যাবজ্জীবন আমাকে কোনো কিছুই আমরা পাইনি। পরেও তো আমাকে কাজে নেয় না, কিন্তু আমরা জেলে এই পর্যন্ত জানার পথে আজ পর্যন্ত আমরা একটা সুতার আইফকানের পাই হই না, কিন্তু আসে আইসা বলে যে তোমাকে সব কিছু করে দেবো। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মা ইলিশ রক্ষা কার্যক্রম ও দুই মাস ঝাটকা নিধন রক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সরকার। নিষেধাজ্ঞার এ সময় জেলেদের কথা চিন্তা করে নিবন্ধিত জেলেদের দেয়া হয় চাল। তবে অনিবন্ধিত জেলেদের ঋণের কিস্তির টাকা পরিশোধ, সংসারে অভাব অনটন সব মিলিয়ে প্রতি বছর নিষেধাজ্ঞার সময় দুশ্চিন্তায় কাটে দিন। আজকে এখানে 22 বছর বসবাস করি, আমরা আজ পর্যন্ত একটা চাউলও পাইনি, একটা টাকাও পাইনি, সরকারের থেকে কিছুই আমাদেরকে দেয়নি, বুঝলেন? আমরাও খুব অভাবে আছি এখানে, এই পন্থী আমাকে অভাব চলতে আছে, আমরা ফুলান টুলেন দিয়ে অভাবে আছি সব কিছু। আমাদের নাম নিছে, বোর্ডের নাম্বার নিছে, ঠিকানা নিছে, নিয়ে আমাদেরকে দিতে আসে না। নদীর ব্যবসা করতে পারতেছি না এখন কোনো দিকে, মানে কাজও করতে পারতেছি না, আর এখন আমাদের ফ্যামিলিদের নিয়ে এখন 12-13 বছর ব্যবসা করতেছি, মানে ফ্যামিলি নিয়ে এখন জালিয়া ব্যবসা তো বৈধ হয়ে গেছে। অনেকবার নাম নিয়েছিল আপনাদের জন্য, জালিয়াতেদের নাম নিয়েছে, আমাদের বড় আইনি কার্ডের ফটোকপি নিছে, ফোন নাম্বার নিছে, স্থায়ী ঠিকানা নিছে, হ্যাঁ আমাদের কিছু লাল দেবে, কিন্তু আমরা কিছু পাইনি। বিকল্প কর্মসংস্থান না থাকায় দুই মাসের নিষেধাজ্ঞাকালীন সময়ে বিপাকে পড়েছেন চট্টগ্রামের জেলে ও বিপণন পেশায় নিয়োজিত উপকূলের কয়েক হাজার পরিবার। জেলেরা ট্রলার ঘাটে বেঁধে রেখে অলস সময় কাটাচ্ছেন। তারা জানান, সাগরে ইলিশ ধরা বন্ধ থাকায় তাদের আয়ের পথও বন্ধ হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা হিসেবে 86 কেজি চাল দেয়া হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। জেলে নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। সমুদ্রগামী ঠিক কতজন জেলে আছে, এ ধরনের কোনো তথ্য আছে? জেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী চট্টগ্রামে নিবন্ধিত জেলের সংখ্যা 27,023 জন। এর মধ্যে মহানগরের উপকূলে 2,503 জন এবং 6 উপকূলীয় উপজেলায় 24,520 জন নিবন্ধিত জেলে রয়েছে। নিবন্ধিত জেলেদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বিশেষ ভিজিএপের মাধ্যমে প্রথম ধাপে 56 কেজি করে চাল দেয়া হলেও অনিবন্ধিত জেলেরা পাচ্ছেন না সরকারি কোনো সহায়তা। সমুদ্রগামী ঠিক কতজন জেলে আছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই মৎস্য দপ্তরের হাতে। নিবন্ধনের বাইরে থাকা এই জেলেদের ভবিষ্যৎই বা কী? নিষেধাজ্ঞাকালীন এই সময়ে তাদের সংসার কীভাবেই বা চলছে, সেই খবর কে বা রাখে? চট্টগ্রামের সমুদ্র উপকূল থেকে শাহরুখ সাহেল, বাংলাধারা,
চট্টগ্রাম।